नमस्कार। 2021 বাংলা বিধানসভার ফল বেরিয়েছে, সেখানে মমতা ব্যানার্জি বিপুল পরিমাণের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারপর আমরা কি দেখতে পেলাম? তারপর আমরা দেখতে পেলাম ভোট পরবর্তী হিংসা। জেলায় জেলায় বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, কোথাও কোথাও আবার দু একটি তৃণমূল কর্মীরাও আক্রান্ত হয়েছে, দু একটি খবর পেয়েছি। কিন্তু বেশিরভাগ জেলাতে আমরা দেখতে পেলাম বিজেপির কর্মীরা ঘর ছাড়া, তাদের দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, কোথাও কোথাও বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। সব মিলিয়ে একটি ভয়ানক উত্তাল পরিস্থিতি বাংলার বুকে। বাংলার বুকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন, পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তারা আসলেন, দেখলেন এবং তাদের ওপরও অ্যাটাক হলো। তারা বুঝতে পারলেন যে বাংলার সত্যি সত্যি একটি ভয়ের পরিস্থিতি, হিংসার পরিস্থিতি। বিজেপির কর্মীরা ভয়ে কান্না করছে, কী করে তারা সামাল দেবে, কী করে তারা সুস্থ থাকবে। বাংলার বিজেপি কর্মীরা, সাধারণ কর্মীরা ভয় পাচ্ছে, কী করে তারা রাজনীতি করবে। তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবার হয়তো আর বিজেপি করা যাবে না, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। এরই মাঝখানে আবার খবর, বিজেপির কিছু কিছু কর্মী পরিবার আসামে চলে গিয়েছে, ভয়ে তারা আসামে আশ্রয় নিয়েছে, আসাম থেকে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান দিচ্ছে। একটি বিশেষ, একটি বিশাল একটি খবর পশ্চিমবাংলার জুড়ে। সেইখানে বিজয়ী বিধায়কদের নিয়ে দিলীপ ঘোষ একটি মিটিং করলেন। সেই মিটিংয়ে দিলীপ ঘোষ বললেন, এবার পশ্চিমবাংলার সমস্ত কিছু আমরাই দেখব, আমাদের দুঃখ কষ্ট আমাদেরই দূর করতে হবে, আমাদের সমস্যা আমাদেরই মেটাতে হবে। অর্থাৎ কেন্দ্রের হেবিজিবিজি অন্য অন্য রাজ্যের নেতাদের এনে শুধু শুধু ভিড় করলে চলবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জেপি নাড্ডা এই সমস্ত আসলে তাদের নিয়ে বিশেষ বিশেষ কার্যক্রম করা হবে। তা না হলে অন্য অন্য রাজ্য থেকে কোনো নেতা মন্ত্রী এসে অযথা বাংলায় কোনো কার্যক্রম করতে দেবেন না। দিলীপ ঘোষ বলল, এবার আমরাই মাঠে নামব, আমাদের সমস্যা আমরাই মেটাবো, আমাদের কর্মীকে আমরাই রক্ষা করবো। অর্থাৎ দিলীপ ঘোষ এবার মাঠে নেমে পড়লেন এবং সবলে মাঠে নামতে চাইছেন, এবং যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত সেখানেই সশরীরে উপস্থিত হবেন। আর এই খবরে রীতিমতো বিজেপি বিধায়কদের মধ্যে একটি খুশির হাওয়া, এবং বিজেপির এবং দিলীপ ঘোষ যে বক্তব্য দিয়েছেন তাতে প্রচুর সমর্থন পেয়েছেন দিলীপ ঘোষ। এবার তাহলে বাংলার বিজেপির কর্মীদের পাশে দিলীপ ঘোষ রায় থাকবেন, কেন্দ্রীয় নেতা আসবেন, তারপরে সিদ্ধান্ত হবে, তা আর হবে না। এবার দিলীপ ঘোষ রায় বাংলার বিজেপি নেতারাই ঝাঁপাবেন বাংলার বিজেপি কর্মীদের বাঁচাতে। জয় হিন্দ।